আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়ালা। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم، وشر الأمور مهدساتها، وكل مهدسة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا أو يذيق بعضكم بأس بعض، انظر كيف نصرف الآيات لعلهم يفقهون. محترم أمير جماعة، মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম ও সুধী শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলার অশেষ হামদ ও শুকরিয়া যে তিনি অসংখ্য দিদি ভাইদের সাথে সাক্ষাৎ করার সুযোগ সৃষ্টি করেছেন। মূলত এদেশে আগমন আমার বোন ও ভগ্নীপতির সাথে সাক্ষাৎ, আর সেই সুবাদে এখানে কিছু আলোচনা করার জন্য দাওয়াত গ্রহণ। গত বছর হজের পূর্বে ভিসা গ্রহণের পরে আসা সম্ভব হয়নি, আল্লাহ তাআলার ইচ্ছা ছিল না। কিন্তু বোনের কান্নার ভিত্তিতে আবার আসতে সম্মত হই। এমনিতেই শারীরিক অবস্থার অবনতি প্রতিনিয়ত ঘটতেই চলেছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ওমান নুআমির হুনু নাকিসু ফিল খালক আফালা ইয়াকিলুন। বয়স যার বৃদ্ধি করি, শারীরিক অবকাঠামোর অবনতি ঘটায় আমি, এরা কি বুঝতে পারে না যে কার অন্য কারোর নিয়ন্ত্রণে আছে? আগামী এপ্রিলে 60 বছর বয়স হবে। অবশ্য সমস্ত লোককে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন শারীরিক দক্ষতা এবং সক্ষমতা সমান প্রদান করেননি, তবুও ব্যক্তি হিসাবে কয়েক দফা ভয়ানক ভয়ানক অসুখের আমি সম্মুখীন হই। এবারও বেশ কিছুদিন পূর্বে ভয়ানক অসুখের সম্মুখীন হই। আল্লাহ তাআলা প্রত্যেকবারই তার নিয়ম অনুযায়ী, মা আনজালাল্লাহু দান ইল্লা আনজালা বিহি দাওয়ান ফাইজা ওয়াফাকাত দাওয়াউদ্দা বারিয়া বিইজনিল্লাহ, আল্লাহ তাআলা পুনর্বার তিনি সুস্থতা দান করেন। সেজন্য আমি লম্বা কোনো বক্তব্য রাখবো না, কতকগুলি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে আমি বলতে চাই। ইতিপূর্বে প্রস্তাবনা তো আপনি শুনলেন যে সারা পৃথিবীতে মুসলিম উম্মার বিরুদ্ধে এক প্রকারের ষড়যন্ত্র চলছে সারা পৃথিবীতে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক প্রকার আযাব, আমরা তা বুঝতে পারছি না। কেননা আল্লাহ তাআলা কোরআন মাজিদে নিজে বলছেন, আমা হুম বিযাররিনা শাইয়ান ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশ ব্যতীত এদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে সারা পৃথিবীতে মুসলিমরা যে আক্রান্ত করছে, এতে আল্লাহ রাব্বুল আলামিনের পরোক্ষ নির্দেশ আছে, এবং তার কারণ সমূহ আমি ইনশাআল্লাহুল আজিজ পরবর্তী মুহূর্তগুলিতে চিহ্নিত করব। আপনি একটু বোঝার চেষ্টা করেন, আপনারা ক্লান্ত পরিশ্রান্ত। আমরা এমনিতে এই পশ্চিমবাংলায় রাত্রি 10টার পরে সভা পরিচালনা করে আসছে, যতই বড় সভা হোক স্ট্রিক্টলি আমরা নিয়মই তৈরি করে দিয়েছি, যতই বড় সভা হোক রাত্রি 10টায় শেষ হতে হবে। বিভিন্ন মানবীয় কারণকে সামনে রেখে এত রাত্রিব্যাপী সভা সমিতি করা আমার নিকটে একটু আপত্তিকর, আমি তত শরীয়ত বুঝেছি।
তবুও যেহেতু উপস্থিত হয়েছি আজকে আমার এবং আমাদের নীতি লঙ্ঘন করে কোরআন এবং সহি সুন্নাহ দিচ্ছে যে বুঝেছি তাকে আজকে আমি বক্তব্য রাখছি। এটাও হয়তো এর জন্য হয়তো আমাকে বাসায় ফিরে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেন। আমি যে আয়াতটি পড়েছি সূরা আনআমের, তার প্রথমে অর্থটি শুনুন। আল্লাহ তাআলা বলেন, তিনি সক্ষম, কুল হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, হুয়াল কাদিরু, তিনি সক্ষম, আলা আন ইয়াবাসা আলাইকুম আযাবা, যে তোমাদের উপরে তিনি শাস্তি পাঠাবেন, মিন ফাওকিকুম, ঊর্ধ্বাকাশ থেকে, ওয়মিন তাহতি আরজুলিকুম, নিম্ন দেশ থেকে। আশা করি দুটি ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আকাশ থেকে যে সমস্ত বালা এবং মুসিবতগুলো আসে, আর তলদেশ থেকে যে ভূমিকম্প এবং বিভিন্ন প্রকার আযাব আসে, এর সম্পর্কে অবশ্যই আপনাদের সামনে বিশদ ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। তৃতীয় নম্বর যে বিষয়টি বলেছেন, সে বিষয়টিকে আমরা কিন্তু আযাব মনে করি না। আল্লাহ তাআলা নিজে বলছেন, আও ইয়ালবিসাকুম শিয়া, তোমাদের ভিতরে আল্লাহ তাআলা দ্বন্দ্ব সৃষ্টি করে দিবেন, আপোষে বিভেদ সৃষ্টি করে দিবেন। ইতিপূর্বে আমির মহতারাম আপনাদেরকে হাদিসের অংশবিশেষ শুনিয়েছেন, যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল জামাআতা রাহমাতুন ওয়াল ফুরকাতা আযাব, নিশ্চয় ঐক্যবদ্ধ জীবন হচ্ছে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পক্ষ থেকে রহমত এবং করুণার বহিঃপ্রকাশ, ওয়াল ফুরকাতা আযাব, আর যখনই বিভেদ সৃষ্টি হবে, যখনই তোমাদের মধ্যে আপোষে দ্বন্দ্ব শুরু হবে, তখন জানবে যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব। এই বিষয়টি নিয়ে আমি একটু ব্যাখ্যা দিতে চাই আপনাদেরকে। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে দ্বন্দ্বে ফেলে দেবেন, দ্বন্দ্বে লিপ্ত করবেন। আচ্ছা বলুন, কোন স্থানে দ্বন্দ্ব নেই আমাদের? মসজিদের জামাতে, মাদ্রাসার কমিটিতে, আহলে হাদিস আদর্শের দাবিদার ব্যক্তিদের মধ্যে, আহলে হাদিস সংগঠনের যুক্ত ব্যক্তিদের মধ্যে, পরিবারের মধ্যে, বাপ বেটার মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, প্রতিটি স্তরে, রাজনৈতিক স্তরে, দেশীয় স্তরে, দ্বন্দ্ব ছাড়া আপনি কিছু পাবেন না। এটা যে আল্লাহর আযাব আমরা তো বুঝতে চাই না। আল্লাহ তাআলা নিজে বলছেন, চারভাবে আমি আযাব পাঠাই, চারভাবে, গুনে রাখেন। এক হচ্ছে ঊর্ধ্বাকাশ থেকে, এক নিচে থেকে, আর আপোষে দ্বন্দ্ব লাগিয়ে, আর চতুর্থ আযাব হচ্ছে, আও ইউযিকা বাযাকুম বাসাবাস, এক অপরে খুনোখুনি করে। পৃথিবীতে খুনোখুনি হচ্ছে না? হচ্ছে না, ব্যবহারে হচ্ছে, এক অপরকে খুন করছে। অথচ খুন প্রত্যেকটা দেশের আইনে সব থেকে বড় অপরাধ, কোনো মানুষকে খুন করা। অথচ খুনোখুনি চলতেই আছে, কিন্তু আল্লাহ বলছেন যে আমি আপোষে খুনোখুনি করাবো, এটা আল্লাহ তাআলার আযাব। আল্লাহ তাআলা তারপরে বলছেন, উনজুর কাইফা নুসাররিফুল আয়াত, আমি আমার বিধানসমূহ, আমার দলিলসমূহ কিভাবে আমি বিস্তারিতভাবে বর্ণনা করছি, লাআল্লাহুম ইয়াফকাহুন, যাতে তারা এই বিষয়টা বোধগম্য করতে পারে, বুঝতে পারে, শিখতে পারে। এই দ্বন্দ্বের আযাব, বাকি আযাবগুলো নিয়ে বেশি আমি আলোচনা করব না। এই দ্বন্দ্বের আযাব কখন আসে? আল্লাহ তাআলা সূরা বাকারা 137 নম্বর আয়াতে বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নাহুম ফি শিকাক ফাসায়াকফিকুম আল্লাহু ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ তাআলা বলছেন, পরবর্তী মানুষেরা, পরবর্তী লোকেরা যদি পূর্ববর্তী সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হয়, সাহাবায়ে কেরামের অনুরূপ ঈমান নিয়ে আসে, তাহলে তারা হেদায়েতপ্রাপ্তের মধ্যে গণ্য হবে। ওয়াইন তাওয়াল্লাউ, তার উল্টোটা যদি হয়, ফাইন্নাহুম ফি শিকাক, তাহলে তাদের আপোষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের বিভিন্ন বিষয়ে ইখতিলাফ এবং মত পার্থক্য হয়েছে, এর পরেও তারা
আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হন। এরপরেও তারা ঐক্যবদ্ধ জীবন যাপন করেছেন, তার মূল ভিত্তি ছিল কোরআন এবং সহি সুন্নার সামনে আত্মসমর্পণ। আমাদের মধ্যে মতপার্থক্য হতে পারে, কিতাবুল্লাহ সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার পরে কোনো ব্যক্তি যদি তার সামনে আত্মসমর্পণ না করে, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম উম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রবের শপথ, যতক্ষণ পর্যন্ত তাদের আপোষের বিবাদ বিসম্বাদ মেটানোর জন্য তোমাকে বিচারক হিসাবে গ্রহণ না করবে এবং তুমি যে বিচার দেবে কিতাবুল্লাহ এবং সুন্নাত, তোমার সুন্নাত অনুযায়ী তার সামনে সারেন্ডার না হবে, তারা কখনো ইমানদার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানের সামনে আমরা আজকে আত্মসমর্পণ করছি না। এই সংগঠনের আজকের সবার মূল থিম হচ্ছে আউদাতিম বিল উম্মাহ ইলাল কিতাবি ওয়াস সুন্নাহ, উম্মতকে কিতাব ও সুন্নাতের দিকে টেনে নিয়ে আসা। কোনো মানুষের মতবাদের দিকে নয়, কোনো মানুষের ফয়সালার দিকে নয়, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা আমাদেরকে মেনে নিতে হবে। মুসিবত কখন আসে? মুসিবত যে আল্লাহ রাব্বুল আলামিনের বিনা অনুমতিতে আসে না, এ কোরআন মাজিদে স্পষ্ট আল্লাহ তাআলা সূরা হাদিদে বলছেন, মা আসাবাতকুম মুসিবাতিন ফিল আরদি ওয়া লা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর লিকাই লা তাআসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম। আল্লাহু আকবার, বিরাট পরিষ্কার ভাষায় বলছেন, তোমাদের উপরে কিংবা তোমাদের সম্পদের উপরে যে বিপদগুলি আসে, সে বিপদগুলি আসার সিদ্ধান্ত আমি আল্লাহ গ্রহণ করি, তোমাদের বস্ত্র দৃষ্টে লিপিবদ্ধ করি, তারপরেই পৃথিবীতে আসে, তারপরেই পৃথিবীতে আসে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তাহীনতা এবং যে সমস্ত বিপদ আপদের সম্মুখীন করছেন, এর পিছনে প্রথম কারণ হচ্ছে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমানের সাথে শিরক যদি না মেশায়, শিরক মিশ্রিত না করি, তবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে নিরাপত্তা দান করবেন, আর তবে আমাদেরকে ভেজাল মুক্ত করে রাখবেন। বলা বাহুল্য, যেহেতু আপনারা বিশদ ব্যাখ্যা সম্বলিত শিরকের বিস্তারিত ব্যাখ্যা আপনি শুনেছেন, বিশেষ করে বাংলাদেশের মতন দেশে এবং পশ্চিমবাংলার ব্যতিক্রম নয়, মানুষ আল্লাহ বাদ দিয়ে মরা মানুষের কাছে নিজের কামনা বাসনা কামনা করছে। বাবা মানিক পীর এসেছি তোমার দ্বারে হয়ে নিতান্ত অধীর, দয়া করে একটি ছেলে দাও আমার কোলে তুলে, ঠান্ডা হোক কোলখানি মোর, মনটা হোক স্থির, বাবা মানিক পীর। ছেলে কোলে হেতায় আসি, দিব তোমায় জোড়া খাসি আর পেট ভরিয়ে খাইয়ে দেব একশত ফকির, বাবা মানিক পীর। এই ধরনের ভাষা কত রকম ভাবে যে প্রয়োগ করছে, ব্যবহার করছে, তার তো হিসাব কিতাব নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যে আমরা নির্দেশে আমরা প্রতিনিয়ত 17 রাকাত ফরজ নামাজে 17 বার বলি, ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট। ডাইরেক্টের জন্যই বলছি যে আমরা আহলে হাদিসগণ কোরআন এবং সহি সুন্নার আলোকে ইমাম ও মামুম ইমাম ও মুক্তাদিদের জন্য প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া আবশ্যিক বলে বিশ্বাস করি, তার জন্য আমরা ডাইরেক্ট। আর যারা বলে কেরাতুল ইমামে কেরাতুল লিমান খালফা, ইমামের কেরাত পিছনের লোকেদের কেরাত, তারা চুপ থাকেন। তো ওরা বলেন যে ইক্তাদাই তো বিহাদাল ইমাম, ইমাম যা বলছে তা আমার কথা, তো মানে মানে পরোক্ষভাবে সেও ইমামের কথাটাকে মেনে নিচ্ছে, সেই জন্য বলছি ইনডাইরেক্ট। পরোক্ষ ও প্রত্যক্ষভাবে আমরা সকলেই বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই উপাসনা করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। এ কথা বলার পরেও কোনো মানুষ যদি নিজের বিপদ আপদ কিংবা লাভ লোকসানের কথা আল্লাহ বাদ দিয়ে কোনো মানুষকে জানায়, এর চাইতে বড় শিরক পৃথিবীতে আছে বলে আমার জানা নাই।
এই শিরকে লিপ্ত উম্মতকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজের দমে নিজের রহমতে জীবিত রেখেছেন, এটাই সবচাইতে বড় প্রাপ্তি। না হলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যদি আমাদেরকে সমূলে ধ্বংস করতেন পূর্বের জাতির মতো, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন সাআলতু রব্বি সালাতান, আমি আল্লাহর কাছে তিনটি প্রার্থনা করলাম, ফাআতান ইসনাতাইন আল্লাহ তাআলা দুটি আমাকে দান করলেন, ওয়া মানা আন ওয়াহিদাতান আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করলাম যে আল্লাহ আমার উম্মতকে সাময়িকভাবে মানে খাদ্যভাবে অর্থাৎ কি বলে বাংলা ভাষায় দুর্ভিক্ষ দ্বারা ধ্বংস করিও না। আল্লাহ বলতে আচ্ছা ঠিক আছে, পৃথিবীর এক প্রান্তে দুর্ভিক্ষ হলে অন্য প্রান্তে খাবার সৃষ্টি হবে আর সারা পৃথিবীর মানুষ বণ্টন করে খাবে, তোমার উম্মতকে আমি সারা পৃথিবীতে এককালীন দুর্ভিক্ষকে দিয়ে আমি ধ্বংস করবো না, আমি এটা গ্রহণ করে নিলাম। দ্বিতীয় দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন যে আল্লাহ ইয়াহলিকা উম্মতি বিল গরাক, আমার উম্মতকে যেন নূহের প্লাবের মতো বন্যা বিধ্বস্ত করে সকলকে ধ্বংস করে দিও না। তো বলে ঠিক আছে, পৃথিবীর কোনো প্রান্তে বন্যা হলে অন্য প্রান্তে ডাঙা থাকবে, লোক ওখানে গিয়ে আশ্রয় নেবে, সেটা সাময়িক বন্যা হবে না। কিন্তু তৃতীয় দোয়া করেছিলেন যে আল্লাহ তাআলা তুমি আমার উম্মতের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিও না। তো বলছেন না, এটা কবুল করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আযাব দেওয়ার জন্য দ্বন্দ্বটাকে রিজার্ভ রেখেছেন, যেটা আমরা আজকে ভোগ করছি। আমাদের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, শাস্তি লাগিয়ে দিয়েছে পাপের কারণে। সুতরাং এর থেকে উত্তরণের পথ একমাত্র হচ্ছে যে কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে ফিরে আসা। ইতিপূর্বে আমির মোহতারাম একটা কথা ইঙ্গিত করেছিলেন, যদিও আমি বলবো আগে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা হচ্ছে যে দিনের কাজ করলে মুসিবত আসবে। আল্লাহ রাসূল উহুদের যুদ্ধে আহত হয়েছেন, উনি এক দৃষ্টিকোণ থেকে বলেছেন, আর উহুদের যুদ্ধটাকে আমি অন্য দৃষ্টিকোণ থেকে বলছি। আযাব কেন আসছে আমাদের উপরে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন জুবাইর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নির্দিষ্ট কিছু সংখ্যক সাহাবাই কিরামকে দিয়ে দুই পাহাড়ে গিরিপথকে পাহারা দেওয়ার জন্য নির্দিষ্ট করলেন এবং বললেন, কোনো অবস্থাতেই পরবর্তী নির্দেশ ব্যতীত ওখান থেকে তোমরা ওই স্থানচ্যুত হবে না, আমার পরবর্তী নির্দেশ ব্যতীত ওখান থেকে কোনো মতে নড়বে না, আর তোমাদের মধ্যে যে নেতা বানালাম তার কথা শুনে চলবে। যুদ্ধের প্রাথমিক অবস্থায় যখন কাফেররা পালাতে শুরু করেছে, মুসলিমগণ গনিমতের মাল তাদের ছেড়ে যাওয়া সম্পদ জমা করতে শুরু করেছেন, ইত্তেবসরে আল্লাহ রাসূলের কথাকে তাবিল এবং ব্যাখ্যা করা শুরু হয়েছে, যেটা আমাদের উম্মতের মধ্যে শুরু হয়ে গেছে। উম্মতের অবস্থা কি জানেন? খুদ বদলতে নেই কুরআন কো বদল দেতে হ্যায়, খুদ বদলতে নেই কুরআন কো বদল দেতে হ্যায়, নিজে এদের আমাদের নীতি এবং আদর্শ হচ্ছে যে আমরা কোরআন এবং সহি সুন্নাত দলিলের ভিত্তিতে নিজের জীবন করবো না, আমরা যেভাবে চলছি তার জওয়াজের ফতোয়া কোরআন এবং সহি সুন্নাত নিতে চাই, কোরআন এবং সহি সুন্নার বিরুদ্ধে আমরা যেভাবে চলছি, মৌলবীদেরকে টাকা দিয়ে মৌলবীদেরকে ঘুষ দিয়ে কিংবা মৌলবীদেরকে গোলাম বানিয়ে আমরা যা চলছি, এটার জায়েজ ফতোয়া খোঁজা, এটা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল না। খুদ বদলতে নেই কোরআন কো বদল দেতে হ্যায়, হক কো না হক কর দিয়া জব আতা হ্যায় 150 দিল মে খৌফে মাহশার কা পতা হ্যায় নেই। বড় দুঃখের বিষয়, সাহাবায়ে কেরাম যারা আব্দুল্লাহ বিন জুবাইর আনসারের নেতৃত্বে ছিলেন, তাবিল করতে শুরু করে দিলেন, তাবিল করতে শুরু করে দিলেন, যে আল্লাহ রাসূলের কথার অর্থ ছিল যে যুদ্ধে যদি হার হয় সে অবস্থায় আসবে না, কিন্তু যুদ্ধে যদি জিত হয় তাহলে ছেড়ে চলে আসবে। অথচ আল্লাহ রাসূল বলেছেন যে আমার পরবর্তী নির্দেশ ব্যতীত কোনো মতেই স্থান ছাড়বে না। আব্দুল্লাহ বিন জুবাইর আনসারী দায়িত্ব পালন করতে গিয়ে সাথীদেরকে অনেক বুঝালেন, তারা তাবিল করে ছেড়ে চলে আসলেন। আব্দুল্লাহ বিন জুবাইর আনসারী বললেন, আমি যেতে পারবো না, আমি আল্লাহ রাসূলের আমির, আমি আমার আমিরের খেলাফ আমি কাজ করতে পারবো না, অসম্ভব। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখন ইসলাম গ্রহণ করেননি, তিনি ছিলেন কাফেরদের সিফাহসালার সেনাপতি, তিনি পিছন দিক থেকে হামলা করে দিলেন, আব্দুল্লাহ বিন জুবাইর আনসারী সহ
অবশিষ্ট জনকে খুন করে হামলা চালিয়ে দিলেন, 70 জন শহীদ হলেন, আল্লাহ রসুল ভয়ানক বাবা আহত হলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন কাইফা ইফলাহু কওমুন সাজ্জু নাবিয়াহুম, কি করে এমন জনগোষ্ঠী সফলতা অর্জন করতে পারে যারা নিজের নবীকে আহত করে, আল্লাহ রাব্বুল আলামিন জবাবে আয়াত অবতীর্ণ করছেন লাইসা লাকা মিনাল আমরি শাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হাতে কিছু নেই, অপরাধ করেছে তার শাস্তি এটা। আপনি বলুন যে নেতার অনুগত না হওয়ার কারণে নেতার উপস্থিতিতে তিনি এমন নেতা নন যিনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, এমন নেতার উপস্থিতিতে তার অনুগামীরা আল্লাহ তাআলার আল্লাহ রসুলের নির্দেশ অমান্য করার কারণে তৎকাল যদি শাস্তি নেমে আসে, তো আজকে আমরা আমাদের যে সমস্ত স্তরের নেতা আছে তাদের যে কথা না মানার কারণে আমাদের উপরে শাস্তি আসাটাই অনিবার্য, এর ব্যতিক্রম কিছু নেই। সর্বস্তরের মানুষের মধ্যে একটা খারাপ জিনিস বিরাজ করছে যে হাম কিসি সে কম নেই, আমি হচ্ছে সবচাইতে বড়। এই রোগেই উম্মত শেষ হয়ে গেছে, এই রোগেই শেষ। আল্লাহ তাআলা কি বলেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনা আও ইউসীবাহুম আযাবুন আলীম, যারা রসুলের নির্দেশের বিরুদ্ধে চারণ করছে তারা তাদের ভয় করা উচিত যে তাদেরকে আল্লাহ ফিতনায় ফেলবেন। অধিকাংশ মুফাসসির অনেক ব্যাখ্যা করলে ব্যাখ্যাটা করেছেন, ফিতনার অর্থ হচ্ছে অত্যাচারী শাসক, জালেম শাসক, তাদের উপরে এমন শাসককে আল্লাহ তাআলা ফিট করবেন যাদের হৃদয়ে দয়া থাকবে না, তাদের উপরে স্টিম রুলার চালাবে। বিশ্বের সমস্ত স্থানে সমস্ত দেশে আল্লাহ শরীয়তের আইন লঙ্ঘন করার জন্য এই সমস্ত ফিতনা শুরু হয়ে গেছে, জালেম শাসককে আল্লাহ ফিট করছেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা কি বলেন, আমাদের মধ্যে কিছু লোক আছে, আমিরে মোহতারাম তো স্পষ্ট করেছেন আমি একমত যে শাসকের বিরুদ্ধে কোনো প্রকার গালমন্দ করা যাবে না, সে যেই হোক না কেন। আল্লাহু মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজুল মুলক মিমমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি রাষ্ট্র ক্ষমতায় বসাও। কোরআন মাইদে সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন তুমি বলো হে নবী, তুমি রাষ্ট্র ক্ষমতায় বসাও, রাষ্ট্র ক্ষমতা চ্যুত তুমিই করো। তাহলে আল্লাহ ক্ষমতায় বসান যেই বসুক না কেন। আর এই আয়াতে সূরা নূরের 63 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা রসুলের নির্দেশের বিরুদ্ধে চারণ করে তারা তাদের ভয় থাকা উচিত যে আল্লাহ তাদেরকে ফিতনায় ফেলবেন, ফিতনা হচ্ছে জালিম শাসক, অত্যাচারী শাসক। আর হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা কি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাসুবুদ দাহর ইন্না ক্বালা আল্লাহু তাআলা ইন্নামা আনা আদ-দাহর আল আইয়াম ওয়াল লায়ালি লি উজাদ্দিদুহা ওয়া উবলিহা ওয়া আতি বিমুলুক বাদা মুলুক। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে রওয়ায়াত করছেন, আল্লাহ বলছেন আল্লাহ রাসূল বলছেন যে দেশের পরিস্থিতিকে গালি দিও না, দাহারে অর্থাৎ পরিস্থিতিকে গালি দিও না, পরিস্থিতি যাই হোক তাতে সবর করো, নিজের আমলের ত্রুটিগুলোকে সংশোধন করো, গাল দিও না। ইন্নামা আনা আদ-দাহার, পরিস্থিতি আল্লাহ বলছেন আমি সৃষ্টি করি, আল আইয়াম ওয়াল লায়ালি লি, রাত এবং আমার দিন আমার দ্বারাই নিয়ন্ত্রিত হয়, উজাদ্দিদুহা ওয়া উবলিহা, একের পরে এক নতুন রাত নতুন দিন নিয়ে আসি আর তাকে আবার পিছন দিকে ঠেলে দিই, পুরাতন করে দিই, ও আতিবি মুলুক বাদে মুলুক, আর একের পরে এক বাদশাহ আমি নিয়ে আসি। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিস এবং এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমাদের আজাবের কারণটা আমরা সহজেই চিহ্নিত করতে পারি। আমাকে অবাক লাগে বিশেষ করে ওই সমস্ত আলেমদের প্রতি, যে সমস্ত আলেমগণ সুন্নাতে বর্ণিত আমলগুলি কে কোনোটা মুস্তাহাব, কোনোটা জায়েজ, কোনোটা মুবাহ, কোনোটা সুন্নাত বলে হালকা করা, আশ্চর্য বা ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফানতাহু কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি। ইত্তিবার মানে কি, রাসূল যা করেছেন তা করব, শর্ত একটাই, ক্ষমতা যদি থাকে, ক্ষমতা নাই
করতে হবে না, কিন্তু ক্ষমতার শর্তে আপনি কোনোটাকে মুবাহ বলে হালকা করে দেবেন, কোনোটাকে জায়েজ বলে হালকা করে দেবেন, কোনোটা সুন্নাহ বলে হালকা করে দেবেন। এই অধিকার আপনাকে কে দিল? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, কুল মা কুনতু বিদআ মিনার রাসূল, আল্লাহ তাআলা ঘোষণা করতে বলছেন, মা কুনতু বিদআ মিনার রাসূল ওয়া লা আদরি মা ইউফালু বি ওয়া লা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহর ভালোবাসা পেতে বলে আমার ইত্তেবা করো। আর রাসূল বলছেন আমি অনুসরণ করি একমাত্র সে সমস্ত সব কিছুর যা আমাকে আমার কাছে ওয়াহি আসা হয়। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেকটা ওয়াহির ভিত্তিক কাজ করেন, তার পারিবারিক এবং ব্যক্তিগত সাংসারিক কাজকাম ব্যতীত দিনের বিষয়ে যার জন্য তিনি সওয়াবের কথা বলেছেন, যেগুলো অনুসরণ করতে বলেছেন, যেগুলো নির্দেশ দিয়েছেন, সেগুলোকে সকলকে পালন করতে হবে। কিন্তু আমরা পালন করতে রাজি নাই, সুন্নাহ বলে হালকা করে দিই। এখানেই ফিতনা, এখানেই ফিতনা। এই জায়গাতেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত নারাজ হয়েছেন যে আমি আমার রাসূলকে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, যে ব্যক্তি ইহলৌকিক এবং পরলৌকিক সাফল্য পেতে চায় তাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম মডেল এবং আদর্শ। রাসূলের রুচি পছন্দ হয় না। আপনি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র বেলালের কথা স্মরণ করুন, যিনি আল্লাহ আব্দুল্লাহ বিন ওমর যখন বললেন যে তোমাদের ছেলেদেরকে মসজিদে যেতে নিষেধ করিও না, তোমার মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করিও না, বেলাল বলছেন লাআমনাহুন্না, আমি অবশ্যই বাধা দেব, লাইয়াতাখযান্না দাগালাম বাইনাহুন্না, এই সুযোগে তারা দুষ্টামি করবে, মসজিদ যেতে দুষ্টামি করবে, আমি মহিলাদেরকে যেতে দেবো না। আব্দুল্লাহ বিন ওমর কী বলছেন? আমি বলছি রসুল বলেছেন বাধা দিও না, তুমি বাধা দিচ্ছ? ফামা কাল্লামাহু হাত্তা মাত, নিজের ছেলের সাথে আমৃত্যু আর কথা বলেননি। বলে যে ছেলে রাসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে কথা বলে এমন ছেলে আমার ছেলে নয়। আপনি নিজের পরিবারের দিকে তাকান, আপনার স্ত্রীর দিকে তাকান, কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলুল্লাহ অনুযায়ী যদি আপনি চলতে বলেন, তারা বেয়াদবির সাথে কথা বলে, তারা আপনাকে ব্যাকডেটেড বলে এবং বলে এটা সময় উপযোগী নয়, এত ভয়ঙ্কর ভাষা যারা ব্যবহার করে ম্যাক্সিমাম লোক, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আযাব আসবে না তো কী আসবে? চারিদিক থেকে আমরা ফিতনায় জড়িয়ে গেছি। আর একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে এই আজকের এই সবার থিম সম্পর্কে জেনে রাখবেন, দাওয়াত দেওয়া ফরজ আইন, বর্তমানে দাওয়াত দেওয়া ফরজ আইন। দাওয়াত দু প্রকার, মানুষকে হকের দিকে ওয়াদু ইলা রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, হ্যাঁ কুল হাযিহি সাবীলি আদু ইলা আল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়ানিত্তাবানি, এই সমস্ত আয়াত তো আছেই। একটা দলিল শুনুন, মানে বুঝাবার জন্য একটা যুক্তি শুনুন, যে ফরজ আইন কেন হলো। ফরজ দাওয়া দু প্রকার, ফরজ আইন ফরজ কিফায়া। কিছু লোক করলো দাওয়াতের কাজ, পরিস্থিতি স্বাভাবিক থাকলো, আর যখন পরিস্থিতি মানে মাথার উপর চেপে বসেছে, ভ্রষ্টাচার বেশি চলছে, তখন দাওয়াতে ফরজ আইন হয়ে যায়। দাওয়াত ফরজ আইনের একটা দলিল শুনুন, দাওয়াতি কোর্সে সমস্ত কথা লেখা আছে। একটা মানুষ ডুবছে পুকুরের পাড়ে, আমরা 20 জন লোক বসে আছি, কজন মানুষকে যেতে হবে মানুষটাকে উঠানোর জন্য? একজন কিংবা দুজন, বাকি লোকগুলো ছাড় পেয়ে গেল। কিন্তু এখানে 20 জন লোকগুলো বসে আছে, আর 40 লোক জন যদি লোক ডুবে, তাহলে কে বলবে যে দুজন লোককে উঠাও? সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। উম্মতের অবস্থা খুব করুণ হয়ে গেছে, সেজন্য কাউকে বসে থাকলে চলবে না। যে যতটুকু জানেন ততটুকু তারা মানুষের কাছে দাওয়াতের কাজ করতে হবে, দাওয়াতের কাজ করা বাধ্যতামূলক, ফরজ আইন। বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, একটা আয়াত জানলে, একটা ইসলামের নির্দেশ জানলে আপনাকে তা পৌঁছাতে হবে। আর একটা হিকমতের কথা বলি, আল্লাহ তাআলা ইন্না আরাজনাল আমানাত আলা সামাওয়াতি ওয়াল আরযি ওয়াল জিবাল, এই আমানাত যে বলেছেন যে আমি আকাশ পাহাড় পর্বত সকলের উপরে আমি আমানতকে দিতে চাইলাম, এই আমানতের ব্যাখ্যা মুফাসসিররা বিভিন্ন রকম করেছেন, কিন্তু একটা ব্যাখ্যা এই হচ্ছে যে আমানত আল্লাহ তাআলা কোরআনকে বলেছেন, কোরআনকে বলেছেন আমানত অর্থ আল কোরআন, ইন্না আরাজনাল আমানাতা ইন্না আরাজনাল কোরআন, কোরআনকে বলেছে। কারণ অন্যতো সূরা হাসরে আল্লাহ তাআলা বলছেন লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়া মুতাসাদ্দিয়া মিন খাশিয়াতিল্লাহ, এখানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণের কথা বলেছেন। সুতরাং কোরআন হচ্ছে আমানত। প্রশ্ন হচ্ছে এটাই যে
আমানত কোরআন মাজিদের নাম আল্লাহ কেন রাখলেন? আমানত কে? আমার মাল? কি বলেন আপনারা, আমানত কার মাল? আমার কথা বুঝতে পারেন? আমানত বুঝে বলেন কাকে? আমার কাছে আমানত আছে। হ্যাঁ, আমানত পরের মাল আমার কাছে রাখা আছে, আমানত হচ্ছে পরের মাল, আমার নিজের মাল নয়। তাহলে আমি যাদের তাদেরকে যতক্ষণ না দেবো আমানত মুক্ত হব? কোন সময় হব না। তা আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের দ্বারা যে কোরআন মানে হচ্ছে আমানত। রসুল বলছেন যে একটা আয়াত জানলে অন্যের কাছে পৌঁছাও। সুতরাং যার কাছে যতটুকু এলম আছে তাকে অন্যের কাছে যতক্ষণ পর্যন্ত পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে আমানত মুক্ত হতে পারছে না। সে ব্যক্তি খেয়ানতকারী। আর যে ব্যক্তি উম্মতের মধ্যে খেয়ানতকারী হবে আল্লাহ পাক রব্বুল তাকে শাস্তি না দিয়ে ছাড়বেন। কি বলছেন? শাস্তি না দিয়ে ছাড়বেন না। সুতরাং আমানতের খেয়ানত করবেন না। যার কাছে যতটুকু আমানত আছে সেটাকে অন্যের কাছে পৌঁছাতে হবে। আমাদের সকলকে এখন কুমর মেনে নেওয়া পড়তে হবে কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলুল্লাহ সম্পর্কে। যাদের ধারণা নেই তাদের কাছে আপনাকে সেটা পৌঁছে দিতে হবে। কর্তব্যে যদি অবহেলা করেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাবি ওয়াল হুদা মিন বাদি মা বাইয়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল্লাঈন। সূরা বাকারা আল্লাহ স্পষ্ট বলছেন যে আমানত, যে কোরআন মাজিদ অন্যের কাছে বর্ণনা করার জন্য আমি অবতীর্ণ করেছি, সেই কোরআন মাজিদকে কোনো ব্যক্তি যদি গোপন করে রাখে, অপরের কাছে প্রকাশ না করে, এদের উপরে আল্লাহ লানত, আল্লাহ নির্ধারিত ফেরেশতা মণ্ডলীর নাম, কোনো কোনো আয়াতে সমস্ত মানুষের লানত, অভিশাপ। অভিশাপ তো, অভিশপ্ত জীবন কি কোনদিন শান্তির হয়? আমান আরযান যিকরি ফাইনালহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। পরিষ্কার বলেছেন আমার যিকর আল কোরআনকে যে উপেক্ষা করবে তার দুনিয়াবী জীবন ঠিক থাকবে না। যদিও এর অর্থ কবরে আযাব অনেকে মুফাসসির করেছেন, দুনিয়াবী জীবন তার ঠিক থাকবে না, অশান্তিতে জীবন কাটাবে। আজকে আমাদের সে অবস্থা। আমি একটা কথা বলি বলে আমার বক্তব্য শেষ করব। আমির মোহতারাম তো বলেছেন যে ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে, আর ঐক্যবদ্ধভাবে কাজ করাটা হচ্ছে আল্লাহর রহমত। সুতরাং সংগঠনের প্রয়োজনীয়তা আপনারা অনুভব করছেন, সংগঠনের সাথে যুক্ত হয়েই কাজটা করতে হবে। এর বিশদ ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এর আলোচনা হয়ে গেছে। আমি একটা কথা বলি যে কিছু মানুষ কোনো জায়গা থেকে যদি অত্যাচারের শিকার হয় তখন সে বালুর বাঁধ দেওয়ার চেষ্টা করে, রাস্তায় নেমে আসে, মিছিল মিছিল করে, হ্যাঁ মারতে হবে, ধরতে হবে, ভাঙতে হবে। আল্লাহ তাআলা কি বলছেন সূরা রাদের ১১ নম্বর আয়াতে, ভালো করে শুনেন আর নিজে স্টাডি করবেন। লাহু মুআক্কাবাতুম বাইনা ইয়াদাইহি ইহফাজুনাহু মিন আমরিল্লাহ। আয়াতের ভাবার তো এতই স্পষ্ট কিন্তু অন্য জায়গায় ব্যবহার করে। যারা বলে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া দিন প্রতিষ্ঠা সম্ভব নয়, তারা এই আয়াতের ব্যাখ্যা কিন্তু অপব্যাখ্যা করে। আমি আয়াতের গোটাই মানে করছি, আপ সিদ্ধান্ত আপনার। লাহু মুআক্কাবাতুম বাইনা ইয়াদাইহি ইহফাজুনাহু মিন আমরিল্লাহ। প্রত্যেকটা মানুষের সামনে আল্লাহ তাআলা সিকিউরিটি দিয়েছেন, ফেরেশতা ইহফাজুনাহু তাকে সুরক্ষা প্রদান করতে থাকে আল্লাহর নির্দেশে। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন। যে সুরক্ষা আমি মানুষকে দিয়েছি, যে নিয়ামত আমি মানুষকে দিয়েছি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছিনিয়ে নেন না। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তারা ছিনিয়ে নেওয়ার কারণ সৃষ্টি করে। এই ভাবার তো অনুবাদ করলাম, সব বিকট বর্তমান করি, তারপরে ভাষাটা শুনুন। ওয়াইজা আরাদাল্লাহু বিকাওমিন সুআন ফালা মারাদাল্লাহু। কোন জনজাতির প্রতি আল্লাহ যখন মন্দ কিছু ইচ্ছা করেন তাকে রদ করার, তাকে খণ্ডন করার কেউ নেই। আমা লাহুম মিন দুনিহি মিন ওয়াল, আর আল্লাহ ছাড়া তাদের কোনো অভিভাবক নেই। সুতরাং কোনো পার্টি করে, রাস্তা অবরোধ করে, মিটিং মিছিল করে, বোমাবাজি করে আল্লাহর আজাবকে আটকানো যাবে না। যে ভুলের কারণে আজাব এসছে সেই ভুল আপনাকে সংশোধন করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? ওয়াল্লাযী বিয়াদিহি নাফসি, ওই আল্লাহ তাআলার কসম যার হাতে আমার জান আছে, লিতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ দিবে, মন্দকে বাস থেকে বাধা দিবে। আউলা ইউসাকান্নাল্লাহু আন ইয়াবাসা আলাইকুম ইকাবাম মিন ইনদিহি ফাতাদউনা ফালা ইউস্তাজাবু লাকুম। আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে বাধা দিবে,
আর যদি এই কাজ না করো আল্লাহ নিজের পক্ষ থেকে আজাব পাঠাবেন, তারপরে তোমরা দোয়া করবে আল্লাহ সে কবুল করবে না। আমাদের জন্য আমরা যে সমস্ত আজাব আজকে গ্রেপ্তার আছি সে যে দেশেই হোক হয় না কেন, এই ভালো কাজটা ছেড়ে দেওয়া আজাবের অন্যতম কারণ। আসুন আমরা সমাজকে সংশোধন করার চেষ্টা করি, মানুষকে বুঝাই যায়। আমাদের যারা দায়ী যারা হক কথা বুঝতে পেরেছেন তাদের যদি বিছানায় ঘুম আসে, শান্তির ঘুম মানে দায়িত্ব জ্ঞানহীন ঘুম, এই ঘুম যাদের আছে জানতে হবে তারা বোধ শক্তি হারিয়ে ফেলেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকা বাখিউ নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা, যারা এই কোরআন মাজিদের প্রতি ঈমান আনছে না তাদের প্রতি আফসোসে আপনি হয়তো জান দিয়ে দেবেন। যতক্ষণ পর্যন্ত এই ভাবনা না হবে যে আমার অবদায়ের অবহেলার কারণে একটা মানুষ জাহান্নামে যাবে, একটা মানুষ পাপে মানে তারপর শাস্তি অবতীর্ণ হবে, এই ভাবনা যতক্ষণ পর্যন্ত আপনার না আসবে ততদিন পর্যন্ত আপনি দায়িত্ব পালন করতে পারবে না। সুতরাং আসুন আমরা নিজের ঘর থেকে শুরু করি, নিজের 3.5 হাত শরীরকে ফিট করি এবং পরিবারে ধীরে ধীরে সমস্ত লোককে আমরা চেষ্টা করি। ইনশা আল্লাহুল আজিজ আমরা যখন ভালো কাজ করতে শুরু করে দেবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রহমত এবং করুণা অবতীর্ণ করবেন, শাস্তি অফ হয়ে যাবে এবং আবার আমরা সুস্থ জীবনযাপন করবো। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মজলিসে সকলের আগমনকে গ্রহণ করে নিন, আমাদের সকলকে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন, কেননা তার তৌফিক ব্যতীত আমরা কোনো ভালো কাজ করতে পারবো না এবং মন্দ কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো না। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আল্লাহুম্মা ইক্সিম লানা মিন খুশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক ওয়া মিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক ওয়া মিনাল ইয়াকিনি মা তুহাউইনু বিহি আলাইনা মাসাইবাদ দুনিয়া ওয়া মাতিনা বি আসমাইনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা মা আহইয়াইতানা ওয়া জাআলহুল ওয়ারিসা মিন্না ওয়া জাআল সারানা আলা মান যালামানা ওয়া আনসুরনা আলা মান আদানা। আল্লাহুম্মা লা তাজআল اجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته।